হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ব্লগে। আর এই ব্লগ সিরিজটার নাম হচ্ছে দ্য স্টোরি টেইলার। সো স্টোরি টেইলারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো, মানে পড়ে শোনাবো, সেটি হচ্ছে জ্যান্ত ভূতের গল্প, বিমল মিত্রের লেখা এই গল্পটি। যারা এই সিরিজটা পছন্দ করেছেন, যারা সবসময় আমার সঙ্গে আছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা। চলুন তাহলে শুরু করা যাক। গল্প আমি অনেক শুনেছি, ভূতের গল্প বইতে পড়েছিও আমি অনেক, পড়তে ভালো লেগেছে সেগুলো, কিন্তু ভূত প্রেত আমার বিশ্বাস হয়নি কখনো। নিজেও কখনো ভূত দেখিনি, তাই ভূতের গল্প শুনে কখনো ভয় পাইনি, ভেবেছি ওসব গাল গল্প। কিন্তু জীবনে একবার ভূত দেখেছিলাম, একেবারে জ্যান্ত ভূত। সেই জ্যান্ত ভূতের কথা ভাবলেই এখনো গা ছমছম করে। মনে হয় যারা ভূতের গল্প বিশ্বাস করে না তাদের গল্পটা শোনাই। ভূত দেখার ঘটনা সেই আমার প্রথম, সেই শেষবার। এবার ঘটনাটা বলি। আমরা চার বন্ধু দিনের মধ্যে সবসময় প্রায় একসঙ্গেই থাকতাম, আমি, শতদল, বঙ্কু আর ভূত। আমরা তিনজনে একই পাড়ায় থাকতাম, আর ভূতর কেউ ছিল না। সে থাকতো ভবানীপুরের একটা মেসে। আমরা চারজনেই একটু ডানপিটে স্বভাবের ছেলে ছিলাম। মরা পোড়ানো আমাদের একটা প্রধান কাজ ছিল। তাছাড়া যাত্রা থিয়েটারের দল ছিল আমাদের। রাত জেগে জেগে আমরা যাত্রা থিয়েটার করতাম বলে আমাদের বাড়িতে বকুনি খেতে হতো খুব। তা আমরা সেসব কেয়ারই করতাম না। আর ভূতর এক পিসে মশাই থাকতো গ্রামে। সেখান থেকে মানি অর্ডারে ভূতর নামে টাকা আসতো লেখাপড়ার খরচ চালাবার জন্য। যাত্রা করে যখন বাড়ি ফিরতুম তখন অনেক রাত হয়ে যেত। সেদিন আর ভূত তার ভবানীপুরের মেসে ফিরে যেতে পারত না। আমাদের কারো বাড়িতেই শেষ রাতটা শুয়ে কাটাতো। তারপর ভোর হতে না হতেই আবার হেঁটে হেঁটে তার মেসে চলে যেত। আমাদের বাবা মারা জেনে গিয়েছিল যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমরা যা খুশি করতাম, কারোর উপদেশ বা আদেশ শুনতুম না। এমনি করে যখন আমরা আড্ডা দিয়ে বেড়াতুম তখন একদিন রাত দুটোর সময় ভূত আমাকে ডাকতে এলো। আমি তখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। ভূত এসে বাইরে থেকে আমার নামটা ধরে ডাকলো। ভূতর গলার স্বর শুনে আমার ঘুম ভেঙে গেল। জানালা খুলে বললাম, কে রে, ভূত? ভূত বলল, হ্যাঁ, তুই একবার বাইরে আয়, খুব জরুরি একটা দরকার আছে। আমি বাইরে এলাম, বললাম, কি রে, এত রাত্রিরে কী জরুরি দরকার? ভূত বলল, তুই একটা গামছা নিয়ে আয়, শ্মশানে যেতে হবে, আমাদের মেসের করুণাদা মারা গেছে। করুণাদা মানে করুণাকান্ত বিশ্বাস। ভূতদের মেসে থাকতো আর কলেজে পড়তো, আর শনিবার শনিবার দেশে যেত, আর রবিবারটা সারাদিন দেশের বাড়িতে কাটিয়ে সোমবার সকালে এসে আবার কলেজ করত। বললাম, আজ তো শনিবার, করুণাদা দেশে যায়নি? ভূত বলল, না, শরীরটা খারাপ ছিল বলে দেশে যায়নি। বললাম, কিসে মারা গেল? ভূত বলল, হার্ট ফেল করে। মেসের অন্য লোকেরা কেউ নেই, সবাই যে যার দেশে চলে গেছে, শ্মশানে যাবার লোক পর্যন্ত কেউ নেই, তাই তোকে ডাকতে এসেছি। এখন শতদল আর বঙ্কুর বাড়িতে গিয়ে তাদের ডাকতে হবে। এরকম ঘটনা আগেও অনেক ঘটেছে। মরা পোড়ানোকে আমরা একটা সমাজ সেবা হিসেবে মনে করতাম। পৃথিবীতে যাদের কেউ নেই তাদের জন্য আমরা ছিলাম। বাড়ির ভেতর থেকে একটা গামছা নিয়ে এসে বললুম, চল। আমি আর ভূত শতদলের বাড়িতে গেলুম। তাকে ডাকতেও সেও একটা গামছা নিয়ে বেরিয়ে এলো। এরপর গেলুম বঙ্কুর বাড়িতে, সেও গামছা নিয়ে তৈরি হয়ে এলো। শীতকালের রাত, কনকনে ঠান্ডা হাওয়া, আমরা চারজন সেই ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতে চললুম ভবানীপুরে ভূতদের মেসের দিকে। আমি ভূতকে জিজ্ঞাসা করলুম, হারে, করুণাদার বাড়িতে একটা খবর দিয়েছিস তো? ভূত বলল, করুণাদার বাবাকে একটা টেলিগ্রাম করে দিয়েছি, কিন্তু তারা টেলিগ্রাম পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আর অপেক্ষা করতে চাইনি।
দেশে করুণাদার থাকার মধ্যে আছে একমাত্র বুড়ো বাবা, কিন্তু বুড়ো মানুষ কি এত তাড়াতাড়ি আসতে পারবে? করুণাদার ভাই বন্ধু কেউ নেই। আমরা ভাবতে লাগলুম তা বটে, ততদিন অপেক্ষা করলে চলবে না, তাই দাহ কর্মটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। প্রথমে আমরা গেলুম একটা দড়ির খাটিয়া কিনতে, দামটা ভূতই দিল। সেই খাটিয়া মাথায় করে নিয়ে ভূত আমাদের আগে আগে চলতে লাগলো। ভূতদের মেসটা একটা একতলা বাড়িতে, আমরা আগে অনেকবার ভূতদের মেসে এসেছি। চারজন ছেলে থাকতো একটা ঘরে, ঘরটা ছোট, বাড়িটাও পুরনো, পালা করে সবাই রান্নাবান্না করে খেত। আমরা যখন বাড়িটার ভিতরে গেলুম, তখন দেখি করুণাদার সমস্ত মৃতদেহটা এক কোণে চাদরে মুখ ঢাকা অবস্থায় পড়ে আছে। ভূত বলল, আয় আমরা সবাই মিলে করুণাদাকে ধরে খাটিয়ার উপর তুলি। করুণাদা এমনিতেই পাতলা মানুষ, বেশি মোটা সোটা না, আমাদের তুলতে খুব বেশি কষ্ট হলো না। তারপর ভূত ঘরটার সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে বলল, এইবার খাটিয়া কাঁধে তোল। বলেই চেঁচিয়ে বলে উঠল, বল হরি। আমরা তিনজন বলে উঠলাম, হরি বল। এইরকম চেঁচাতে চেঁচাতে আমরা গলি ছেড়ে বড় রাস্তায় পড়লাম। বড় রাস্তাটা দিনের বেলায় লোকের আর ট্রামের বাসের ভিড়ে চলা যায় না, কিন্তু এখন রাত প্রায় তিনটে, তাই একেবারে ফাঁকা। আমাদের চলতে কোনো কষ্ট হলো না, শুধু বড্ড শীত লাগতে লাগলো। কিন্তু শ্মশান বেশি দূরে নয়, একবার সেখানে গিয়ে পৌঁছতে পারলে চিতার আগুনে গা গরম হয়ে যাবে। এই আশায় আমরা করুণাদাকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলুম। হাজরা রোডের মোড়ে আসতেই ভূত বলল, তোরা এতটুকু রাস্তা তিনজনে বয়ে নিয়ে চল, আমি ততক্ষণে দৌড়ে শ্মশানে গিয়ে সব ব্যবস্থা করে রাখি গে। আমরা রাজি হয়ে গেলুম। মরা পুরানোতে আমরা সেই বয়সেই ওস্তাদ হয়ে গিয়েছিলাম। কাঠ কিনতে, পুরুত মশাইকে ডেকে আনতে অনেক সময় নষ্ট হয়, তার চেয়ে আগে একজন ব্যবস্থা করে রাখলে অনেক সময় বাঁচে। আমরা বললাম, যা তুই দৌড় দে। শতদল সামনের দিকে ছিল, সে একলা খাটিয়ার মাঝখানে কাঁধ দিয়ে কোনো রকমে লাশটা বয়ে নিয়ে চলতে লাগলো। তার গায়ের জোর বেশ ছিল। যখন আমরা শ্মশানে গিয়ে পৌঁছলুম, তখন ভেবেছিলুম পুরুত ডেকে কাঠ টাট কিনে ভূত আমাদের জন্য সেখানে তৈরি হয়ে আছে, আমরা শুধু গিয়ে পৌঁছাবো আর লাশ পোড়ানো শুরু করে দেব। কিন্তু কোথায় কি, ভূতর দেখা নেই। ভাবলাম ভূত বোধহয় শীতের চোটে বাইরে গরম চা খেতে গেছে, কিন্তু না, আমরা বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলুম, অনেক ডাকাডাকি করলুম, কোথাও ভূতর দেখা নেই। অনেকক্ষণ তিনজন তার জন্য অপেক্ষা করেও ভূতর দেখা পেলুম না। আমরা জানতুম ভূত খুব কাজের ছেলে, বিশেষ করে মরা পোড়াবার ব্যাপারে। যতবার ভূতর সঙ্গে মরা পোড়াতে শ্মশানে এসেছি, ততবার যা কিছু করবার সেই সব কিছু করেছে, কাঠ কেনা থেকে আরম্ভ করে মুখে আগুন দেয়া পর্যন্ত সমস্ত কিছু। ভাবলুম নিশ্চয়ই সে এক্ষুনি এসে পড়বে, নিশ্চয়ই সে কোনো একটা ব্যাপারে কোথাও আটকা পড়েছে। শতদল বলল, আরেকটু অপেক্ষা করা যাক, সে এলে তখন তাকে কাঠ কিনতে পাঠাবো, ওসব কাজ তো বরাবরই ভূতই আগে করেছে, সে সব জানে। অনেকক্ষণ পর্যন্ত যখন ভূত এলো না, তখন বঙ্কু বলল, বোধহয় এখানেই কোথাও সে ঘুমিয়ে পড়েছে, যা শীত। এই বলে বঙ্কু চিৎকার করে ডাকতে লাগলো, ভূত, ভূত আছিস? কেউ সে ডাকে সাড়া দিল না। শ্মশানের ভেতর তখন আরও দু তিনটে চিতা জ্বলছিল। আমরা সেই চিতার পাশে গিয়ে দাঁড়িয়ে আগুনে হাত পা গরম করতে করতে ভূতর জন্য অপেক্ষা করতে লাগলো। আমাদের খুব রাগ হতে লাগলো ভূতর উপরে, সেই আমাদের বাড়ি থেকে ডেকে আনলো, আর সে নিজেই কিনা ডুব মারল, অথচ করুণাদা আমাদের কেউই নয়, বন্ধু তো নয়ই, বরং ভূতরই বলতে গেলে সে মেসের সঙ্গী। ভূত যদি আমাদের ডাকতে না আসতো, আমাদের দায় পড়েছিল করুণাদাকে এত কষ্ট করে এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে শ্মশানে নিয়ে আসতে। কিন্তু ঘড়িতে তখন ভোর চারটে বাজলো, কিন্তু ঘড়িতে যখন ভোর চারটে বাজলো, তখন আর অপেক্ষা করতে পারা গেল না। তখন আমি কাঠ কিনতে গেলাম, আর শতদল গেল পুরুত মশাইকে ডাকতে। আমি যখন কাঠ কিনে নিয়ে এসেছি, তখন পুরুত মশাই এসে হাজির। শ্মশানের ডোমদেরও ডাকা হলো, তারা চিতা সাজাতে লাগলো। তারা শেষকালে করুণাদাকে গঙ্গার জল ছিটানোর জন্য মুখের ঢাকনাটা খুলে ফেলল। আমরা মরার মুখের দিকে চেয়ে চমকে উঠি, এ কার মুখ? এ তো করুণাদা নয়, এ তো ভূতর মুখ। শতদল বলল, আরে এ তো ভূত, এ তো ভূতর মরা। আমরা সবাই অবাক, আমরা কি তাহলে এতক্ষণ ভূতর মরাকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছি? আমরা ভয়ে আরও কাঁপতে লাগলাম।
আর দাঁড়াতে পারলাম না সেখানে। আদি গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে এপারে উঠে যে যার বাড়ি চলে গেলাম। ভূতর মরা পুড়ল কি পুড়ল না তা দেখবার সাহস আমাদের রইল না। এরপর থেকে কেউ ডাকতে এলে আর কারো মরা পোড়াতে যায়নি। বল বন্ধুরা, এই ছিল জ্যান্ত ভূতের গল্প, বিমল মিত্রের লিখা। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আগামী ব্লগে আপনাদেরকে চমৎকার আরও একটি গল্প শোনাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।